ईद उपलक्षे रायगंज ब्लकेर 9 नम्बर गौरी ग्राम पंचायत एलाकाय वस्त्र वितरण कर्मसूचीते अंश निलेन रायगंजेर विधायक कृष्ण कल्याणी। रविवार एलाकार प्राय 1500 मानुषेर हाते ईद उपलक्षे नतून वस्त्र तुले देन तिनि। विधायकेर एई मानविक उद्योगे खुशी स्थानीय बासिंदारा। আপনাদেরকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আর দুদিনের মধ্যেই আপনাদের ঈদ দেওয়ার আসবে। আপনারা খুব আনন্দ সহকারে উৎসাহ সহকারে সেটা পালন করবেন। বিধায়ক হিসাবে এসে আপনাদের এই ঈদের উৎসবে খুশির উৎসবে আমিও সামিল হতে চাই। সেই জন্য আমার তরফ থেকে একটু খুশি সংবাদ নিয়ে আসছি, সেটা আপনাদের কে দিয়ে আমিও ঈদের আনন্দ উপভোগ করব। অন্যদিকে রায়গঞ্জ পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিমাদ্রি সরকারের উদ্যোগে ঈদ উপলক্ষে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এদিন প্রতিবাদ ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় 3 শতাধিক মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। রায়গঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার, স্থানীয় কাউন্সিলর হিমাদ্রি সরকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। সবাই মা লোক বহন লোক কো ঈদ কা অগ্রিম শুভেচ্ছা দেতে সবাই কা ঈদ বহুত আনন্দ সে নিকলে। আপ লোক কা জিন্দেগি মে ये ईद खुशी लाए, यही आशा करते हैं अल्लाह के पास। वैसे सभी धर्म और वर्ग के आदमी लोग के साथ लेके चलने के यही इंसानियत है, यही धर्म है। तो इंसानियत के ऊपर कोई धर्म नहीं होता है, और यही इंसानियत पालन करने के लिए हम लोग जुटे हुए हैं। जो बंगाल का सीएम चीफ मिनिस्टर माननीय हो, आप लोग सभी जानते हैं ममता दीदी। तो ममता दीदी यही बात बोलते हैं, धर्म निज निज आदमी का होता है, अपना अपना धर्म होता है और उत्सव सभी की होता है। এখানে টোটাল 200 লোকের মতো আছে। এটা ঈদ উপলক্ষে আমরা আগা করে দিয়ে থাকি, প্রতি বছরে দিয়ে থাকি। খুবই সুন্দর লাগে, দিতে পারলে খুবই ভালো লাগে। অনেক কষ্ট করে সমস্ত ব্যবস্থা করি, কিন্তু এটা না দিতে পারলে খুব মন খারাপ হয়ে যায় নিজের, ভালোই লাগে না।